পাগলের কি বিচার আছে রে বাবা, পাগলের তো কোনো বিচার হয় না, তখন তো পাগলেরও বিচার হইব। পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। কিন্তু না দর্শক, আমি আজ কিছুটা ভিন্ন পাগলের কথা বলতে এসেছি, যার এই ভিন্ন ধরনের পাগলামির কারণে অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সৃষ্টি হয়েছে সহিংসতা, সাম্প্রদায়িক বাগবাটোয়ারা, এক অন্যে অবিশ্বাস, হিংসা, সীমাহীন বিদ্বেষ, হাজার বছরের ঐতিহ্য এক নিমিষে ধুলায় মিশে গেছে। পাগলের কি বিচার আছে রে বাবা, পাগলের তো কোনো বিচার হয় না, তখন তো পাগলেরও বিচার হইব। কেন সে এই কাজ করলো, কি কারণে করলো, এমন যুদ্ধ লাগাইছে, এটা কার লগে খেলা বেলা লাগাইছে, কেমন যুদ্ধ করছ তুই? আসসালামু আলাইকুম দর্শক, আমরা জানি মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে পাগল বলা হয়। জি দর্শক, এই ইকবাল হোসেন নাকি পাগল, এই পাগলই নাকি মূর্তির পায়ের উপর পবিত্র কোরআন শরীফ রেখেছিল, তার কারণে সারা বাংলাদেশে আজ এক সপ্তাহ ধরে আগুন জ্বলছে। হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, গড়ে আগুন দেওয়া হয়েছে, প্রতিবাদী মুসলমানের বুকে গুলি চালানো হয়েছে। দর্শক, সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সাত দিন পর প্রকাশ করা হলো কুমিল্লার মন্দিরে ঘটে যাওয়া বহুল আলোচিত, সমালোচিত সেই ন্যাক্কারজনক ঘটনার সিসিটিভি ফুটেজ। এই সিসিটিভি ফুটেজটি আর সাত দিন আগে প্রকাশ করলে হয়তো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতো না এই সোনার বাংলাদেশ, এত সব নির্মম ঘটনারও জন্ম নিত না। দর্শক, এর আগেও এই জাতীয় অনেক নাটক দেখেছে, তাই সবকিছুতে একটু আকটু নাটকের গন্ধ পাওয়াটা দোষের কিছু নয়। তারপর আবার যদি নাটকের স্ক্রিপ্টে পদে পদে ভুল থাকে, তাহলে দর্শক শ্রোতা তো প্রশ্ন তুলতেই পারে। দর্শক, বহুল প্রতীক্ষিত সিসিটিভি ফুটেজ নাটকটি যদিও মুক্তি পেয়েছে, তবে নাটকটির স্ক্রিপ্টে অসামান্য কিছু ভুল রয়েছে বলে বিজ্ঞজনেরা মনে করেন। আর এমনই কিছু অসামান্য ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলতে হাজির হয়েছি আমি এটিএম মারো, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, নাম্বার ১ স্ক্রিপ্টের প্রথম ভুলটি হয়েছে, ইকবাল হোসেনের মা বলেছেন ইকবাল নাকি দীর্ঘ ১০ বছর ধরেই পাগল। যদি ইকবাল পাগলই হয় থাকে, তাহলে হিন্দু মুসলমানের মাঝে একটি দাঙ্গা লাগানোর মতো মারাত্মক কাজ এত নিখুঁতভাবে কি করে করল। নাম্বার ২ মানে দুই নাম্বার ভুল, কেউ যদি মন্দিরে পবিত্র কোরআনকে মূর্তির পায়ের নিচে রাখবে বলে নিয়ে যায়, তাহলে সে কি সেই পবিত্র কোরআনটি সারাটি পথ হাতে করে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে, নাকি কোনো ভেগে অথবা কোনো কিছুতে লুকিয়ে নিয়ে যাবে? প্রশ্ন রইল, হয় নাই, স্ক্রিপ্টটা মারাত্মক দুর্বল, পরিচালক হয়তো স্ক্রিপ্ট খেয়ে গাঞ্জা লিখেছেন তাই এই ধরনের ভুল করেছেন। নাম্বার ৩ সোশ্যাল মিডিয়ায় অনেকেরই প্রশ্ন হল, সিসি ক্যামেরা কি ইকবালকেই ফোকাস করে আগে পিছে ডানে বামে ঘুরছিল, ইকবাল যেদিকে যাবে সেদিকেই সে মুভ করবে, তারা মনে করেন এটা কিভাবে সম্ভব হল। নাম্বার ৪ দর্শক মানে ৪ নাম্বার ভুলটা হলো, ইকবালের মা বলেছেন ১০ বছর যাবত ইকবাল পাগল, সে পাগল ব্যক্তি দুইটা বিয়ে করেছে এবং দুই বউর ঘরে ৪টি বাচ্চা রয়েছে, তাহলে এই পাগলকে কিভাবে বিয়ে করালো, আবার পাগলের কাছে কে বিয়ে দিল, তাও আবার দুইটা বিয়ে, না মিলছে না দর্শক, আমি কিছুতেই মিলাতে পারছি না। নাম্বার ৫ তাহেরি হুজুর বলেছেন পাগল তিতা মিঠা বোঝে না, পাগলকে জিলাপি দিও না, তাহলে এই পাগল কি করে তিতাও বোঝে মিঠাও বোঝে, আবার কিভাবে হিন্দু মুসলমানকে বাস দেয়া যাবে সেটারও ভালো করে বোঝে। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। নাম্বার ৬ পৃথিবীর কোন মা তার সন্তান পাগল হোক, আতুর, ন্যাংরা, খোড়া, সন্ত্রাসী, যাই হোক, তার মৃত্যু কামনা করতে পারে না, আর পাগল হলে তো তার কোনো বিচারই হওয়ার কথা না, কিন্তু ইকবালের মা বারবার সন্তানের মৃত্যু কামনা করেছেন, মায়ের এই ধরনের আচার আচরণে বিজ্ঞজনদের সন্দেহের পাল্লা আরো একেঞ্চি নিচে নেমে গিয়েছে। কারণ সত্যিই যদি ইকবাল হোসেন পাগল হতো, মা অবশ্যই বলতেন আমার ছেলে পাগল, সে এটা কিছুতেই করতে পারে না, কিন্তু মা বলছেন উল্টো কথা, তাই বিজ্ঞজনেরা মনে করেন ইকবালের পরিবারকে মোটা অঙ্কের টাকা দিয়ে এই নাটকের চরিত্রে তাদেরকে অভিনয় করানো হয়েছে, নতুবা যে কোনোভাবে চাপে ফেলে কাজটি করানো হয়েছে। দর্শক, একটা পাগল নেই যেকে এত সেফ জোনে নিয়ে যেতে পারে না, যেখানে গেলে গোয়েন্দা পুলিশ কেউ তাকে আর ধরতে পারবে না। নাম্বার ৭ মানে ৭ নম্বর ভুলটা কুদ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই করেছেন। দর্শক,
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য ইকবাল ঘন ঘন জায়গা বদলাচ্ছে এবং সে কোনো মোবাইল ফোন ব্যবহার করছে না। সে নাকি খুবই চালাক, তাই তাকে ধরতে কষ্ট হচ্ছে। দর্শক, একটা পাগল কি করে এতটা স্মার্ট হতে পারে? প্রশ্ন রইল। দর্শক, আজ আর কোনো মন্তব্য করবো না, সবকিছু আপনাদের উপর ছেড়ে দিলাম। শুধু বলবো যে দেশে শারীরিক প্রতিবন্ধী তারা মিয়া পুলিশের উপর আক্রমণ করতে পারে, যে দেশে মজনুর মতো কঙ্কাল সার অসুস্থ আধা পাগলা মজনু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দর্শন করতে পারে, দর্শক যে দেশে মৃত মানুষ কবর থেকে উঠে এসে হাসিনাকে বুট দিয়ে জয়যুক্ত করতে পারে, সেই দেশে মানসিক প্রতিবন্ধী ইকবাল হোসেন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করতেই পারে। দর্শক, এই দেশে সবই সম্ভব, শুধু সঠিক বিচার পাওয়াটাই অসম্ভব। তার মাঝেও সবাই ভালো থাকবেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালামা।